রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করেন। এরপর থেকেই রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড ভাঙতে পশ্চিমাদের প্রধান অস্ত্র হয়ে ওঠে নিষেধাজ্ঞা। দেশটির ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে রাশিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে ফেলার উদ্যোগ নেওয়া হয়। ডলার মার্কেটে রাশিয়ার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হয়। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে দেশটির রপ্তানি খাত, বিশেষ করে জ্বালানি খাতকে টার্গেট করেছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এই জন্য রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পশ্চিমাদের স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক নিষেধাজ্ঞার চাপে গত প্রায় ৩.৫ মাসে রাশিয়ার অর্থনীতি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার পশ্চিমাদের চেষ্টা শুধু ব্যর্থই হয়নি, বরণের বিরূপ প্রভাবে পশ্চিমারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নানা কৌশলী পদক্ষেপের কারণে রাশিয়ার অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এই নিয়ে বিস্তারিত থাকছে রিফাত হাসানের প্রতিবেদনে। ইউক্রেনের রুশ আগ্রাসন শুরুর পর আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করা হয়েছে। দেশটির অর্ধেক বৈদেশিক মুদ্রার রিজার্ভ জব্দ করা হয়েছে। নিষেধাজ্ঞার কারণে নিশ্চিতভাবেই আগের তুলনায় সংকুচিত হচ্ছে রাশিয়ার অর্থনীতি। কিন্তু তারপরও গত এপ্রিলে অর্থনীতি বিষয়ক প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানিয়েছিল যে ধসে পড়ার পূর্বাভাসকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে রুশ অর্থনীতি। রুশ অর্থনীতির সাম্প্রতিক তথ্য পুরনো ওই বিশ্লেষণকে দৃঢ় সমর্থনের ভিত্তি দিচ্ছে বলে জানিয়েছেন ইকোনমিস্টের বিশ্লেষকরা। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক পুঁজি প্রবাহ নিয়ন্ত্রণ এবং উচ্চ সুদহার কার্যকর করে সমর্থন দেওয়ায় দেশটির মুদ্রা রুবল পতনের তলানি থেকে ইউক্রেন যুদ্ধ শুরুর আগের সময়ের মানে ফিরে এসেছে। সঠিকভাবে ফরেন কারেন্সি বন্ডের সুদও পরিশোধ করতে পারছে রাশিয়া। রাশিয়ার প্রকৃত অর্থনীতিও বিস্ময়কর প্রতিকূলতা সহনশীল বলে জানিয়েছে ইকোনমিস্ট। গত ২৯ এপ্রিল মূল সুদহার আগের ১৭% থেকে কমিয়ে ১৪% করেছে রুশ কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ রাশিয়া। এ ঘটনায় গত ফেব্রুয়ারিতে আর্থিক খাতে বিপর্যয়ের যে উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছিল তা কিছুটা কমে আসারই ইঙ্গিত দিচ্ছে। তবে বিশ্লেষকরা সাম্প্রতিক অতীতের কথা বলেছেন, কারণ ওই সময়ে অনুমান করেই রুশ অর্থনীতি নাকাল হয়ে পড়বে বলে ধারণা করেছিল পশ্চিমা বিশ্ব। যেমন চলতি বছরের শুরুর থেকে এখন পর্যন্ত রাশিয়ার ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ১০% হয়েছে। শুরুতে রুবল মান হারানোয় দেশটির পক্ষে আমদানি আরও ব্যয়বহুল হয়ে পড়লে এ পরিস্থিতি সৃষ্টি হয়। তাছাড়া অনেক পশ্চিমা কোম্পানি ব্যবসা গুটিয়ে নেয়, সরবরাহ সীমিত হয়ে পড়ে। এ সময় দেরিতে কর্মীদের বেতন ভাতা দিচ্ছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে বলে ধারণা করা হয়েছিল। ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় ৭,৫০০ কোটি ডলারের জীবাশ্ম জ্বালানি অর্থাৎ তেল ও গ্যাস জাহাজ ও পাইপলাইনের মাধ্যমে রপ্তানি করেছে মস্কো। ফলে ২০২২ অর্থ বছরের প্রথম প্রান্তিকে জ্বালানি খাত থেকে রুশ সরকারের রাজস্ব বছরওয়ারি হিসেবে ৮০%-এরও বেশি বেড়েছে। রাশিয়ার রপ্তানি খাতকে অচল করে দিতে গত ৪ মে দেশটির সব ধরনের তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন, যা এ বছরের শেষ দিকে কার্যকর হবে। তার আগ পর্যন্ত রাশিয়ার অর্থনীতি সব বাধা ঠেলে সামনে এগিয়ে যাবে বলে ইকোনমিস্টের বিশেষজ্ঞরা মনে করছেন। আমেরিকা ভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবা হোল্ডিং সংস্থা JP Morgan গত মাসের শুরুতে জানিয়েছে, কঠোর পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়েও রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হচ্ছে। গ্রাহকদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে এমন তথ্যই জানিয়েছে মার্কিন ব্যাংকটি। এর আগে রাশিয়ার অর্থনীতিতে মন্দার পূর্বাভাস দিয়েছিল এই ব্যাংক। ব্যাংকের বিশ্লেষকরা এই বিবৃতিতে বলেছেন, তাদের হাতে যে তথ্য আছে তাতে রাশিয়ার অর্থনৈতিক অবস্থার অবনতি হচ্ছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী এই ব্যাংকের জরিপ বলছে, রাশিয়ার অর্থনীতিতে বড় ধরনের কোনো মন্দার আভাস পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ খরচ ও আর্থিক প্রবাহের উচ্চ সূচকগুলো আভাস দিচ্ছে রাশিয়ার অর্থনীতি যতটা খারাপ হবে বলে অনুমান করা গিয়েছিল বর্তমান পরিস্থিতি তার চেয়ে ভালো। JP Morgan এর আগে আভাস দিয়েছিল রাশিয়ার GDP এবছর ৩৫% পর্যন্ত কমতে পারে, কিন্তু এখন এসব পূর্বাভাস থেকে সরে এসেছে ব্যাংকটি।
বছরের মধ্যে রাশিয়া থেকে জ্বালানি আমদানি 2/3 কমিয়ে আনারও সিদ্ধান্ত নিয়েছে ইউরোপ। কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, পশ্চিমা দেশগুলো আগামী কয়েক বছরেও রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস নেওয়া বন্ধ করবে না। তিনি বলেন, এই সময়ের মধ্যে কি হতে পারে সেটা কেউই জানে না, ফলে রুশ কোম্পানিগুলোকে তাদের তেলকূপ বন্ধ করে দিতে হবে না। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও স্বীকার করেছেন, ইউক্রেন যুদ্ধের পরে জ্বালানি খাতে রাশিয়ার মুনাফা যুদ্ধের আগের তুলনায় বেড়েছে। ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে তার প্রয়োজনীয় গ্যাসের 40% রাশিয়া থেকে আমদানি করে। যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা আরোপের পর বিশ্বব্যাপী তেল ও গ্যাসের মূল্য বেড়ে যাওয়ায় এই খাতে রাশিয়ার মুনাফাও বেড়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, সার্বিকভাবে সরবরাহ কমে যাওয়া সত্ত্বেও জ্বালানির দাম বাড়ায় রুশ কোম্পানিগুলোর মুনাফাও বেড়ে থাকতে পারে। পুতিন বলেছেন, পশ্চিমারা আরও বেশ কয়েক বছর রাশিয়ার তেল ও গ্যাস না নিয়ে থাকতে পারবে না। পুতিন গত 9 জুন মস্কোতে রাশিয়ার একদল তরুণ উদ্যোক্তার উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় একথা বলেন। তিনি বলেন, বিশ্ববাজারে তেল সরবরাহের পরিমাণ কমে যাওয়ায় এর দাম বাড়ছে, ফলে রাশিয়ার কোম্পানিগুলোর মুনাফাও বাড়ছে। এদিকে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে উল্টো চাপের মধ্যে ফেলেছেন। বিশেষ করে ইউরোপের দেশগুলোকে তেল ও গ্যাসের দাম মার্কিন ডলার অথবা ইউরোর পরিবর্তে রুশ মুদ্রা রুবলে পরিশোধের জন্য আলটিমেটাম দিয়েছেন তিনি। ফলে প্রয়োজনীয় জ্বালানির চাহিদা মেটাতে রাশিয়ার আলটিমেটাম মানতে বাধ্য হয়েছে দেশগুলো। রুশ ফেডারেশনের কাউন্সিলের চেয়ার উইমেন ভ্যালেন্টিনা মাতভিয়েনকো সম্প্রতি বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাবে রাশিয়ার অর্থনীতির কোনো ক্ষতি হবে না। রাশিয়া তেলের বাজার নিয়ন্ত্রণ করতে পারে এবং বিশ্বের অন্যান্য বাজারে তেলের বিপুল চাহিদা রয়েছে। তার মতে, বিশ্বে তেলের দাম গত 2 মাসে বেশ কয়েক গুণ বেড়েছে, ফলে ইউরোপীয় ইউনিয়নের তেল নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার যে ক্ষতি হবে তা অতিরিক্ত দামে তেল বিক্রি করে পুষিয়ে নেওয়া হবে। রাশিয়ার ইউক্রেনে হামলার পর থেকে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের পশ্চিমা বিশ্ব। কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও জ্বালানির জোরে বাজিমাত করেছে দেশটি। অবরোধের কারণে রাশিয়ার অর্থনীতি সহসা ভেঙে পড়ার কোনো কারণ দেখছেন না বিশেষজ্ঞরা।